স্কিন রেজুভিনেশন অথবা স্কিনের অন্যান্য সমস্যা যেমন মেস্তা, একনি স্পট, একনি স্কার, ফ্রিকলস, ফাইন রিঙ্কলস এর জন্য আমরা মেডিসিনের পাশাপাশি অ্যাডজেক্টিভ থেরাপি হিসেবে অনেক ডার্মাটোলজিক্যাল প্রসিডিউর অ্যাডভাইস করে থাকি। ইদানিং এই ডার্মাটোলজিক্যাল প্রসিডিউরগুলোর প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি, বিশেষ করে যে প্রসিডিউরগুলি মিনিমালি ইনভেসিভ বা নন ইনভেসিভ। এদিক দিয়ে বিবেচনা করে কেমিক্যাল পিলিং খুবই তুচ্ছ একটি প্রসিডিউর। অনেকেই জিজ্ঞাসা করেন কেমিক্যাল পিলিং কী, প্রসিডিউরটি কীভাবে করা হয়, কোনো সাইড ইফেক্টস আছে কি না। কেমিক্যাল পিলিং নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি ডার্মাটোলজিস্ট অ্যান্ড ডার্মাটোসার্জন ডক্টর আফরোজা জসমিন এই ভিডিওটিতে। এই ভিডিওটির শেষে একটি সংক্ষিপ্ত ক্লিপ থাকবে যেখানে প্রসিডিউরটি কীভাবে করানো হয় তা দেখানো হবে। আশা করি সাথেই থাকবেন। প্রথমেই জেনে নিই কোন কোন ক্ষেত্রে আমরা কেমিক্যাল পিলিং সাজেস্ট করে থাকি। নাম্বার ওয়ান, যে কোনো পিগমেন্টারি ডিসঅর্ডার যেমন মেস্তা, আনইভেন স্কিন টোন, ফ্রিকলস, চোখের চারপাশে কালো দাগ, মুখের চারপাশে কালো দাগ, ঘাড়ের কালো দাগ, এই ধরনের পিগমেন্টারি ডিসঅর্ডারে আমরা কেমিক্যাল পিলিং সাজেস্ট করে থাকি। নাম্বার টু, একটি রিলেটেড যে কোনো প্রবলেম, সেটা হতে পারে কমিডোনাল একনি, ব্ল্যাক হেয়ারস, হোয়াইট হেয়ারস, এনলার্জ পোর, এক্সেসিভ অয়েলি স্কিন, হয়তো ব্রন ভালো হয়ে গেছে কিন্তু ব্রনের পরে যে কালো দাগ বা ব্রনের পরবর্তী যে গর্ত যেটাকে আমরা একটি স্পট বা একটি স্কার বলে থাকি, এই কন্ডিশনেও আমরা কেমিক্যাল পিল সাজেস্ট করে থাকি। নাম্বার থ্রি, ফটো এজিং বা এজিংয়ের কারণে ফাইন রিঙ্কল আসার ক্ষেত্রে বা যারা স্কিন গ্লো করতে চান, ব্রাইট করতে চান, তাদের ক্ষেত্রেও কেমিক্যাল পিল সাজেস্ট করা হয়ে থাকে। এছাড়াও কিছু কিছু ডিজিজ কন্ডিশান থাকে যেখানে আমরা কেমিক্যাল পিল সাজেস্ট করে থাকি। এই কেমিক্যাল পিল কী, এর কনসেপ্টটা আসলে কী? এটি মূলত একটি ডার্মাটোলজিক্যাল প্রসিডিউর যেটি একজন দক্ষ ডার্মাটোলজিস্টের হাতে করা হয়। আমি আবারও জোর দিয়ে বলতে চাই, একজন অভিজ্ঞ দক্ষ ডার্মাটোলজিস্ট যিনি এই প্রসিডিউরটি করতে অভ্যস্ত, এরকম ডার্মাটোলজিস্ট দিয়ে এই প্রসিডিউরটি করা হয়। এখানে একটি কেমিক্যাল এজেন্ট বা পিলিং এজেন্ট ব্যবহার করা হয়। কেমিক্যাল কথাটি শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এর ব্যাখ্যাটা আমি পরবর্তী অংশে দিব। একটি পিলিং এজেন্ট স্কিনে অ্যাপ্লাই করা হয় একটি নির্দিষ্ট সময়ের জন্য এবং এই পিলিং এজেন্টের মাত্রাটা আমাদের জানা থাকে, একটি নির্দিষ্ট মাত্রা, স্ট্রেন বা পার্সেন্টেজ থাকে। স্কিনে এটি অ্যাপ্লাই করার ফলে স্কিনের ভেতরে যে ঘটনাগুলো ঘটতে থাকে তা হলো, এটি যে প্রবলেমের জন্য ব্যবহার করা হচ্ছে, যেমন মেস্তার ক্ষেত্রে কালো দাগ বা ব্রনের ক্ষেত্রে ব্রনের গর্তের জন্য যদি ব্যবহার করা হয়, এটি এখানে কেমিক্যাল ইঞ্জুরি বা কেমিক্যাল এক্সফোলিয়েশন করে। তার মানে যে জায়গাটার প্রবলেম সেখান থেকে স্কিনটা এক্সফোলিয়েট হতে শুরু করে, শেড করা শুরু করে। এবং অ্যাট দ্য সেম টাইম এই পিলিং এজেন্ট ডার্মিসে গিয়ে কোলাজেনকে স্টিমুলেট করে, নতুন কোলাজেন তৈরি করে, যার ফলে স্কিন ভেতর থেকে রিজেনারেট অ্যান্ড রিমডেলিং হতে থাকে এবং স্কিনের টেক্সচারটা স্মুথ হতে থাকে এবং যে সারফেস অ্যাবনর্মালিটির জন্য ব্যবহার করা হয়েছে সেই সারফেস অ্যাবনর্মালিটি দূর হতে থাকে। এটি আসলে কেমিক্যাল পিলিংয়ের কনসেপ্ট। কেমিক্যাল পিলিংয়ের স্কিনের ভেতরে পেনিট্রেট করার যে ক্ষমতা, এর উপর ডিপেন্ড করেই এটিকে ভেরি সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল, মিডিয়াম ডেপথ পিল অ্যান্ড ডিপ পিল, এই চার ভাগে ভাগ করা হয়। মূলত একজন দক্ষ ডার্মাটোলজিস্ট যিনি কেমিক্যাল পিল করতে অভ্যস্ত, তিনি তার পেশেন্টের প্রয়োজন অনুযায়ী এর স্ট্রেনটি নির্ধারণ করেন বা কোন ধরনের পিল ব্যবহার করবেন সেটি নির্ধারণ করেন। আমরা ডার্মাটোলজিস্টরা যে পিলগুলি বেশি ব্যবহার করি তার ভেতরে সবচেয়ে কমন AHA, আলফা হাইড্রোক্সি অ্যাসিড, এর ভেতরে গ্লাইকোলিক অ্যাসিড। এটি আসলে একটি ফ্রুট এক্সট্র্যাক্ট বা ফ্রুট অ্যাসিডও বলা যায়। আমরা রূপচর্চার জন্য দৈনন্দিন যে ধরনের ফলের রস ব্যবহার করি, সিমিলার কম্পোনেন্ট এই এজেন্টে, পিলিং এজেন্টে থাকে। আমরা গ্লাইকোলিক অ্যাসিড 30-70%, ল্যাকটিক অ্যাসিড 10-90%, ম্যানিলিক অ্যাসিড 20-50%, অ্যান্ড BHA, বাহা নামে পরিচিত বেটা হাইড্রোক্সি অ্যাসিড, যেটি স্যালিসাইলিক অ্যাসিড 20-50%, TCA এবং কখনো কখনো কম্বাইন পিল ইউজ করে থাকি। কেমিক্যাল পিলের সুবিধা কী? এটি একটি অফিস বেসড প্রসিডিওর, খুবই সিম্পল অ্যান্ড সেফ। এটি স্বল্প সময় এবং অল্প খরচে এই প্রসিডিউরটি করা সম্ভব। সাইড ইফেক্ট নেই বললেই চলে। যতটুকু সাইড ইফেক্ট হয়, যেটা হাইপার পিগমেন্টেশন বা স্কারিং,
এটা শুধুমাত্র যদি অনভিজ্ঞ হাতে করা হয় বা অনেকেই অনলাইনে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে আহাবাহা কিনে বাসায় নিজেরাই পিলিং করে থাকেন, এই ক্ষেত্রেই মূলত সাইড ইফেক্টগুলো হয়ে থাকে। কেমিক্যাল পিল করার প্রথম স্টেপটি হলো রাইট পেশেন্ট সিলেকশন অ্যান্ড রাইট পিল সিলেকশন। রাইট পেশেন্ট সিলেকশন বলতে বোঝায় ডার্মাটোলজিস্ট তার পেশেন্টের ইন্ডিকেশন অনুযায়ী, মানে তার মেস্তার জন্য কেমিক্যাল পিল ব্যবহার করবেন নাকি ব্রণের গর্ত সারানোর জন্য কেমিক্যাল পিল ইউজ করবেন, এটির উপর নির্ভর করে। পেশেন্টের স্কিনের টাইপের উপর নির্ভর করে, তার কোনো ফটো ড্যামেজ আছে কি না, তার কোনো কন্ট্রা ইন্ডিকেশন আছে কি না, মানে কিছু কিছু কন্ডিশন আছে যেখানে কেমিক্যাল পিল ব্যবহার করা যাবে না। এইসব যাচাই বাছাই করেই পেশেন্ট সিলেকশন করে যে এই পেশেন্টের ক্ষেত্রে কেমিক্যাল পিল করা যাবে। পেশেন্ট সিলেকশনের পরে মূলত তার জন্য রাইট পিলটি সিলেকশন করেন। পেশেন্টের প্রয়োজন অনুযায়ী তার কোন পিলটি প্রয়োজন, তার কোন স্ট্রেংথের কোন ধরনের পিল প্রয়োজন, এটা নির্ধারণ করা হয়। যখন একজন পেশেন্ট সিলেকশন হয় এবং রাইট পিলটি সিলেকশন হয়, এরপরে পেশেন্টকে কেমিক্যাল পিলিং সম্পর্কে পুরো প্রসিডিউরটা সম্পর্কেই তাকে বিস্তারিত বলা হয় এবং তাকে টাইম দেওয়া হয় কেমিক্যাল পিলিংয়ের জন্য। এর আগে তাকে একটি প্রাইমার হিসেবে বা প্রাইমিং এজেন্ট হিসেবে রেটিনয়েড, হাইড্রোকুইনোন বা মাইল্ড পিলিং এজেন্ট যেমন ম্যান্ডেলিক অ্যাসিড বা কোজিক অ্যাসিড ক্রিম অ্যাপ্লাই করার জন্য দেওয়া হয়। এটি মূলত প্রাইমিংয়ের জন্য করা হয়, স্কিনকে তৈরি করার জন্য। এর ফলে কেমিক্যাল পিল যখন ব্যবহার করা হয় তখন এটি ইউনিফর্মলি পেনিট্রেট করে স্কিনের ভেতরে। এটি 1 থেকে 4 সপ্তাহ পর্যন্ত ব্যবহারের জন্য বলা হয় এবং কেমিক্যাল পিলের ডেটের 1 সপ্তাহ আগে এটি স্টপ করতে বলা হয়। কেমিক্যাল পিলিংয়ের আগে পেশেন্টকে বিফোর ইনস্ট্রাকশান অ্যান্ড আফটার ইনস্ট্রাকশান বলে দেওয়া হয়। বিফোর ইনস্ট্রাকশানের মধ্যে পেশেন্ট ডিউরিং পিলিং আওয়ার, পিলিং যে সময়টা করছে, যে ডিউরেশন ধরে পেশেন্ট পিলিং করছে, এই সময়ে যতটা সম্ভব রোদ অ্যাভয়েড করবেন। যদি একান্ত বাইরে যেতেই হয় সেক্ষেত্রে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবেন, ছাতা ব্যবহার করবেন, ক্যাপ বা হ্যাট ব্যবহার করবেন এবং তার এক্সপোজ এরিয়া কাপড় দিয়ে ঢেকে রাখবেন। অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। ইমিডিয়েট কেমিক্যাল পিলিংয়ের আগে পেশেন্ট কোনো রকমের ব্লিচিং, ওয়্যাক্সিং বা স্ক্রাবিং করবেন না। কেমিক্যাল পিলিংয়ের দিন সে বাসা থেকে ভালোভাবে মুখ ধুয়ে আসবেন এবং কোনো রকম মেকআপ ইউজ করবেন না। আফটার ইনস্ট্রাকশান হিসেবে কেমিক্যাল পিলিংয়ের ইমিডিয়েট পরে পেশেন্টের মাইল্ড ইচিং, বার্নিং, স্টিংিং এরকম সেন্সেশন হতে পারে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং কেমিক্যাল পিলিংয়ের 1 থেকে 2 দিন পরে হালকা চামড়া উঠতে পারে, না উঠতে পারে, এখানে একটি মিথ আছে। অনেকেই মনে করেন কেমিক্যাল পিলিংয়ের পরে চামড়া না উঠলে, এক্সফোলিয়েশন না হলে কেমিক্যাল পিলটি ঠিকমতো কাজ করে না, এই কনসেপ্টটি ভুল। কেমিক্যাল পিলিংয়ের স্ট্রেংথের উপরে আসলে ডিপেন্ড করে আপনার কতটুকু এক্সফোলিয়েশন হবে, তাই আপনার চামড়া ওঠা আপনি দেখতেও পারেন নাও পারেন, এর সাথে ইফেক্টিভনেসের কোনো সম্পর্ক নেই। এখানে আরেকটি মিথ আছে, অনেকেই ভয় পান কেমিক্যাল পিল ইউজ করলে খোলসের মতো চামড়া পড়তে থাকে, এই ধারণাটিও ভুল। আসলে আমরা আমাদের দেশের পার্সপেক্টিভে আমাদের স্কিন টাইপ অনুযায়ী আমরা সুপারফিশিয়াল এবং খুব বেশি হলে মিডিয়াম ডেপথ পিল ইউজ করে থাকি, এক্ষেত্রে খোলসের মতো চামড়া ওঠার পসিবিলিটি থাকে না। স্কিন একটু ড্রাই হয়ে যেতে পারে, এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে এবং মুখ ধোয়ার জন্য একটি নন ইরিটেটিং জেন্টল ক্লিনজার ইউজ করতে হবে। খুব রাফ করে করে মুখ ধোয়া যাবে না। এই বিফোর অ্যান্ড আফটার ইনস্ট্রাকশানগুলো ফলো করলে আমরা আমাদের ডিজায়ার্ড ইফেক্টটা আসলে পেতে পারি। তাই যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, যেমন মেস্তা, ব্রণের দাগ, ব্রণের গর্ত বা ফাইন রিঙ্কলস, তারা তাদের ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করে কেমিক্যাল পিলের ডিসিশান নিতে পারেন। এবার চলুন দেখে নিই প্রসিডিউরটা কীভাবে করা হয়। প্রথম স্টেপে পেশেন্ট ক্লিনজার দিয়ে ভালোভাবে মুখ ওয়াশ করে নেয়। এরপরে আমরা অ্যাসিডন দিয়ে আবার ক্লিনজিং এবং ডিগ্রিজিং করে থাকি। সেকেন্ড স্টেপে আমরা পেশেন্টের সেন্সিটিভ যে এরিয়াগুলো, যেমন চোখের কোণা,
নাকের পাশে এবং গালের কোনায় পেট্রোলিয়াম জেলি দিয়ে নিই। 3 নম্বর স্টেপে আমরা ফাইনালি কেমিক্যাল পিলিং লাগানো স্টার্ট করি। কেমিক্যাল পিল লাগানোর পরে আমরা 3টি জিনিস মূলত খেয়াল করি। একটি আমাদের স্টপ ওয়াচ থাকে যেখানে আমরা সময়টা কাউন্ট করি, আরেকটি আমরা অবজার্ভ করি পেশেন্টের স্কিনে কোনো ধরনের ইরাইথিমা, লাল হয়ে যাওয়া, এরকম কোনো চেঞ্জ আসছে কিনা বা ফ্রস্টিং হচ্ছে কিনা। 3 নম্বর যেটি আমরা পেশেন্টকে আগে থেকেই বলে দেওয়া থাকে যে তার স্কিনের ভেতরে কোনো স্টিংিং বার্নিং সেন্সেশন হচ্ছে কিনা, এর মাত্রাটা কত, এই 3টির উপর ডিপেন্ড করে আমরা নির্ধারণ করি তার কেমিক্যাল পিলটি কতক্ষণ রাখা হবে স্কিনে, এটিকে কন্ট্যাক্ট টাইম বলে। এবং এর পরবর্তী স্টেপে আমরা কেমিক্যাল পিলটা নিউট্রালাইজ করে ফেলি, এটিকে এন্ড পয়েন্ট বলা হয়ে থাকে। এর পরবর্তী স্টেপে আমরা ডিজায়ার্ড ইফেক্টটা পেয়ে গেলে আমরা তার কেমিক্যাল পিলটা নিউট্রালাইজ করে ফেলি। ফাইনালি আমরা একটি সানস্ক্রিন লাগিয়ে আমাদের এই কেমিক্যাল পিলিংয়ের প্রসিডিউরটি কমপ্লিট করি। সো মনে রাখবেন, কেমিক্যাল পিলিংয়ের পরে সানস্ক্রিন মেখে বাইরে যাওয়াটা অত্যন্ত জরুরি।